আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি বাচ্চা কাচ্চা নিয়ে তো আজকে একটা খুল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি শীতের সকালে এই রকম বরফ বরফ ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করতে পারেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এটা হচ্ছে সকাল পোনে আটটার ক্লিপ আমি সকাল থেকে শুরু করি আমার ভিডিওগুলো অ্যাজ ইউজুয়াল তো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির উপরে বরফ পড়ে আছে আসলে এখনও হেভি স্নোফল হয় নাই যে একদম যেরকম বরফ হয় ওরকম দেখা যাবে বাট আইস পরে এরকম রাত্রে টেম্পারেচার চলে যায় মাইনাসের দিকে এখন তখন মানে যখন আমি ভিডিওটা করেছি তখন টেম্পারেচার ছিল ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িতে যদিও আটটা বিয়াল্লিশ কেউ বিভ্রান্ত হবেন না তখন সময় ছিল সাতটা বিয়াল্লিশ ঘড়ি পিছিয়েছে বাট গাড়ির এটা আমি ঠিক করতে পারি নাই তাই জন্য আমার ঘড়ি আগের টাইমে দেখাচ্ছে গাড়ির ঘড়িটায় তো গাড়িতে আসলে একটু পানি ঢালতে হয় আইসগুলা গলার জন্য তারপরে হিটার ছাড়ার পরে অটোমেটিকই গাড়ির ভিতরে গ্লাস ক্লিন হয়ে যায় দেখা যায় আর কি তো আমি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে এসেছি তো ওদেরকে ড্রপ করে দিয়ে আমি চলে যাব আছে গ্রসারি করতে আপনাদের সঙ্গে সেটুকু শেয়ার করবো আর যেটা আপনারা থামনেলে বা টাইটেলে দেখেছেন যে আজকে আমার অনেক মন ভালো কারণ হচ্ছে যে আমার খুবই 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 প্রিয় একজন ইউটিউবারের এক লাখ সাবস্ক্রাইবার পুরা হয়েছে তাকে নিয়ে কিছু কথা বলবো তো বাচ্চাদেরকে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি আমাদের টাউনের ভিতরে হঠাৎ করে হাঁটার সময় এই জিনিসটা চোখে পড়ল একটা লেন আর কি টাউনের মধ্যে মার্কেট প্লেসের ভিতরেই তো আপনাদেরকে দেখাচ্ছি কালারফুল আমব্রেলা দিয়ে এখানে বাইরে আর কি একটা রেস্টুরেন্টের সিটিংয়ের ব্যবস্থা করেছে তো সেটাই দেখাচ্ছি সামারের সময় আসলে এই জায়গাগুলো প্রচুর বিজি হয় মানুষ বাইরে বস বসে বা ওয়েদার ভালো থাকলে আর এখন তো যেটা হয়েছে যে ভিতরে সিটিং অ্যালাউড না যদি আপনার কাছে ডিজিটাল কভিড সার্টিফিকেট ফোনে সেট করা না থাকে বা আপনি শো করতে না পারেন আপনাকে ভিতরে বসতে দিবে না তো এই জায়গাটা খুবই ভালো লাগলো এই জিনিসটা বিশেষ করে যে কালারফুল আম্রিলা দিয়ে জিনিসটা সুন্দর লাগছিলো সেজন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর গ্রসারির সম্পর্কে আসলে বলার কিছু না আপনারা দেখতে থাকবেন আর আমি আমার কথাগুলো বলবো তো এখন আগে আমার যার জন্য এত মন ভালো সেটা শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মাইলস্টোন পাল পার করা ইউটিউবে প্রচণ্ড রকমের কঠিন কাজ যেটা প্রায় অসাধ্য সাধনের মতন সেটা আমাদের কুয়েত ব্লগার বা মম আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের নামটা তাকে হয়তো আপনারা অনেকেই চিনেন আমার নতুন করে বলার কিছু নাই তারপরেও বলি আর কি তো চলে এসেছি মার্কেটের ভিতরে এখন আমি গ্রসারি করব আর আমার কথাগুলো বলবো আসলে ইউটিউবিং আসলে যারা করেন তারা এই ব্যাপারগুলো জানেন যে এক হাজার সাবস্ক্রাইবার পুরো করতেই বা কতটা কষ্ট হয় তারপর চ্যানেল যখন আস্তে আস্তে বড় হয় সেটা একটা জায়গায় নিয়ে যেতে এটা মুখের কথা না আসলে যে আমি জাস্ট ওপেন করলাম দুটা ভিডিও দিলাম কালকেই আমার হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে অবশ্যই ইউটিউবিংয়ের লাখটা অনেক বড় একটা ব্যাপার কারণ অনেকেই ভালো কাজ করার পরেও শুধুমাত্র তার ভাগ্যের জন্য বা যাই হোক যে কোনো কারণেই হোক অতটা উঠতে পারে না কিন্তু শুধু ভাগ্য থাকলেও তো আবার হয় না অবশ্যই তার নিজের প্রতি মানে প্রতিভা থাকতে হয় কাজ করা ধৈর্য থাকতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় তো আমাদের যে এই চ্যানেলটা কুয়েত ব্লগার বাই বিডি মম ওনার সম্পর্কে আসলে আমি বলতে গেলে ওনার চ্যানেলটা সম্পর্কে যদি আমি বলি উনি যেই টপিকটা নিয়ে কাজ করেন নিউজ নিউজ মানে মেক করাটা কিন্তু এত ইজি না আমরা যারা ডেইলি ব্লগ করি তারা সারা দিন বাসায় যেটাই করছি ক্যামেরা সেট করে দিয়ে করি তারপর সেটাকে এডিট করে কাটছাট করি নিজের মতন বলি যা বলতে ইচ্ছা করে বা যা করছি সেই রিলেটেড কথা বলি তাই তো আমাদের ইচ্ছা মতন বলি আমরা তো সেখানে ভুল ধরারও কিছু নাই সেখানে মানে কোনো অত সমস্যা হয় না কিন্তু একটা নিউজ প্রেজেন্ট করতে গেলে আপনাকে সারা দিন একটা দেশের কী কী নিউজ হচ্ছে নিউজ প্রতি মিনিটে হয় এক একটা দেশেষের তাই না অনেক কিছু হয় আপডেট হয় আর যখন ওনার এই চ্যানেলটা উঠা শুরু করেছিল করোনার সময়ে ওই সময়টায় একটা অস্থির অবস্থা ছিল দুনিয়ার মধ্যে মানুষ ঘরে বসা কি হবে কালকে সেটাও কেউ জানে না তো এই যে সমস্ত আপডেটগুলো নানান জায়গা থেকে খুঁজে নিয়ে আসা তারপর সেটাকে এডিট করা সেটাকে সময়ের মধ্যে প্রেজেন্ট করা এমন না যে আমি একটা ভিডিও বানাবো বিশ মিনিটের পনেরো মিনিটের আমি নিউজ পড়বো মানুষ শুনবে সেটা না অল্প সময়ের মধ্যে এমনভাবে সেটাকে বানাতে হবে যেন আমার ইম্পর্টেন্ট জিনিসগুলা খবরগুলোর মধ্যে থাকে কোনটা কাটবেন কোনটা রাখবেন মানে খুবই একটা প্রেশারের কাজ নিউজ মেক করা তারপর আসে যেটা যে থামনেল ক্রিয়েট করা থামনেল ক্রিয়েট করা আসলে প্রচণ্ড কঠিন কাজ আমার কাছে মনে হয় যে ভিডিও বানানোর চেয়ে ভিডিওর আনুষঙ্গিক কাজগুলো করা অনেক বেশি কঠিন যেটা আসলে সত্যি কথা বলতে গেলে আমি পারি না আমি ওইভাবে থামনেল টাইটেল এগুলাই বানাতে পারি না বা আমার সময়ও কোলায় না সেই জন্য আমি মোটামুটি যা পারি যেভাবে পারি একটা ছবি দিয়ে আমি টাইটেল মানে থামনেলটা বানিয়ে ফেলি কিন্তু মুনিয়াপুর যেটা আমার কাছে সবচেয়ে বেশি নজর কারা লাগে যে থামনেল অবশ্যই সবাই বলবেন বা একমত হবেন যে ইউটিউবিংয়ে থামনেল ক্লিকেবল থামনেল মেক করাটা অনেক বড় একটা বিষয় আপনার চ্যানেল কতটা গ্রোথ হবে তার জন্য মানে আপনার যদি থামনেল সুন্দর না হয় মানুষ হয়তো ক্লিক করবে না তো আই গেছে থামনেল বানানো অনেক সময়ের ব্যাপার অনেকক্ষণ সময় লাগে এটা এমন না যে আমি ক্লিক করে রেখে দিলাম একটা ছবি দিয়ে বাস হয়ে গেল সেটা কিন্তু না তো এত কিছু করা এটা আসলে অনেক কষ্টের কাজ প্লাস হচ্ছে উনি নিজে একজন কর্মজীবী নারী তার তিনটা ছোট ছোট বাচ্চা আছে একজন মা তো সব কিছুর পরে উনি একজন সমাজকর্মীও কারণ উনি অনেক ব্লাড ডোনেটেড রিলেটেড বা আরও সামাজিক অনেক কার্যক্রম করে থাকেন ইউটিউবিং করেন তো মানে আমি জাস্ট এটা বলার জন্য বলছি যে অনেকেই বলেন যে বাচ্চা সামলে কিভাবে একা এইসব করি এটা সেটা এই টাইপের আমরা হেডিং দিই আমরা অনেকরাই কিন্তু আসল কথা হচ্ছে যারা এত কিছু সামলান তাদের মানে আমি বলবো যে তাদের যে কতটা উইল পাওয়ার এই কাজটার পিছনে ভালোবাসা না থাকলে আসলে ওনারা এই কাজটা করতে পারেন না ভালোবাসা তো অবশ্যই আমরা যারা ইউটিউবিং করি বেশিরভাগ মানুষই ভালোবাসার টানেই করি ভালো লাগে কাজটা করতে শুধু যে টাকা ইনকাম করার জন্যই করে সেটা না অনেকেই অনেক চ্যানেল দাঁড়ায় না তারপরেও কিন্তু কাজ ছাড়ে না সেখান থেকে হয়তো তাদের দশ ডলার হতেও বছর লেগে যায় তারপরেও তারা কাজটা কন্টিনিউ করে কারণ হচ্ছে শুধুমাত্র ভালো লাগা কাজটার প্রতি ভালোবাসা এটাই তো মুনিয়াপুর এই মাইল ফলকটা ছোঁয়া অবশ্যই একাধ মানে পুরাটা কৃতিতেই আমি মুনিয়াপুকে দিব যদিও হয়তো উনি বলবেন যে না আমার দর্শকরা দেখেন সেজন্য আমার চ্যানেল এত বড় হয়েছে কিন্তু আমি বলবো যে তুমি দেখানোর মতন কাজ করো দেখেই দর্শকরা তোমার খবরের উপর আস্থা রাখতে পারে দেখেই তোমার চ্যানেলে আসে না হলে তো নিউজ চ্যানেলও অনেক আছে ইউটিউবে কয়টা নিউজ চ্যানেল মানুষ যায় তো তুমি আমাদের কত ভালো কাজ উপহার দাও সেই জন্য আমরা তোমার কাজটা দেখার জন্য আগ্রহ করি বা যারা কুয়েতে থাকেন যারা মিডল ইস্টে থাকেন তারা অপেক্ষা করে শুধুমাত্র তোমার নিউজের হ্যাঁ আজে বাজে কথা আসে মানুষ উল্টাপাল্টা বলে সেটা সবাইকে বলে সেটা মানে ওনাদের জন্য আসলে আমরা হেদায়ত আল্লাহ হেদায়ত দান করুক এটা ছাড়া আসলে আমাদের কাছে বলার কিছু নাই যারা অন্যভাবে কথাবার্তা বলে বা মানুষকে ছোট করে কথা বলে আর মানুষ হিসাবে আমি বলবো যে মানুষ হিসাবে উনি অসাধারণ কারণ ওনার যে সাপোর্টিভ মনোভাব আমি দেখেছি মানুষের চ্যানেল বড় হয় মানুষের অনেক দাম বেড়ে যায় অনেক ধরনের অহংকার আসে বাট এই পর্যন্ত তোমার মধ্যে সেই জিনিসটা আমি দেখি নাই তো তুমি অনেক বড় হও এভাবেই কাজ করো আরও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তোমার হোক অনেক 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 খুশি আপু আমি আশা করি তুমি আমার গলার ভয়েস আমার খুশিটা বুঝতে পারছো আর যারা এখনও ওই চ্যানেলটা দেখেন নাই তারা প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন অ্যাপ্রিসিয়েট করবেন একজনের কাজকে হয়তো আপনাদের কাজে লাগবে না কুয়েতের নিউজ কুয়েত আপনারা থাকবেন না জানেন না যাবেন না তারপরেও কিন্তু ভালো লাগবে আপনাদের কাছে আর গল্প করতে করতে আমি বাজার শেষ করে এসেছি পেও করে দিয়েছি এখন বাসায় চলে যাবো তো আজকে এখন একটা আমি সুন্দর জিনিস দেখাই আপনাদেরকে এইখানকার এখানে এটা দেখছেন এটা হচ্ছে চ্যারিটি ফুড ডোনেশন এরকম একটা ট্রলি প্রতিটা সুপার মার্কেটে রাখা থাকে যেখানে আপনি আপনার বাজারের সঙ্গে এমন কিছু জিনিস কিনতে পারেন যেটা এখানে ডোনেট করে দিয়ে যাবেন অবশ্যই সেটা হতে হবে এমন কোন প্রোডাক্ট যেটা পচে না যায় নষ্ট না হয়ে যায় যেমন কাঁচা মাছ আপনি রাখতে পারবেন না ড্রাই ফুড এই টাইপের প্যাকেট ফুডগুলো আপনারা রাখতে পারেন তো এই জিনিসটা আসলে খুবই সুন্দর একটা জেস্টার এটা কিন্তু আমরা আমাদের দেশেও বড় বড় সুপার মার্কেটে করতে পারি জাস্ট পাঁচ টাকার একটা জিনিস কিনে এক্সট্রা কিনলেন ওখানে রেখে গেলেন যেন কারো যদি প্রয়োজন হয় কেউ যদি ওখান থেকে নিতে পারে খারাপ কি তাই না কারণ আমরা হাজার হাজার টাকার বাজার করছি সেখানে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকার একটা এক্সট্রা জিনিস কিনলে এমন আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু হয়তো যায় নিদি তার অনেক হেল্প হবে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এখানকার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখন আর কি বাসায় চলে যাচ্ছি বাজার করে বের হয়ে এসেছি আর আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ডেইলি ব্লগ দেখেন না বা অনলি আমার চ্যানেলের কথা বলছি কোয়েশ্চেন অ্যান্সার কোয়েশ্চেন অ্যান্সারে শুধু দেখেন কিন্তু আমার কথা হচ্ছে আপনারা অনেকেই বলেন আয়ারল্যান্ডের সংসার খরচ কেমন আয়ারল্যান্ডে কি এই টাকা ইনকাম করে সংসার চলবে বা এই টাইপের কোয়েশ্চেন আমার কিন্তু অনেক আসে তা আমি তাদেরকে বলবো আপনারা শুধু ওই কোয়েশ্চেন অ্যান্সার না দেখে এই ভিডিওগুলোও দেখবেন আপনাদেরকে আমি দাম সহ জিনিসগুলো দেখাই তো আপনারা যখন এখানকার প্রোডাক্টগুলোর দাম দেখছেন আপনাদের কিন্তু আইডিয়া হয়ে যাচ্ছে যেখানে কত টাকার বাজার হতে পারে অবশ্যই যে যা সামর্থ্য মতনই করবেন কিনবেন বাট তারপর একটা দেশের সব কিছু জানা দরকার শুধুমাত্র গভর্নমেন্ট কি বেনিফিট দিবে আসলে কি এটা পাবো কি না এগুলো না দেখে যখন আপনারা মুভ করবেন সব কিছুই আপনাদের আমার কাছে মনে হয় যে দেখা দরকার তারপর আপনারা দর্শক আপনাদের ইচ্ছা যেটা আপনাদের ভালো লাগবে দেখবেন যেটা ভালো না লাগবে দেখবেন না কিছু করার নাই তা আমি এখানে আমার বাজারগুলা দেখাচ্ছি এটা হচ্ছে আমি সপ্তকের জন্য একটা বই এনেছি এটা হচ্ছে সমস্ত ফর্মুলাগুলা ম্যাথসের তো এখানে এদের এখানে বই আকারে বিক্রি হয় আমাদের বাংলাদেশে তো আমরা যখন পড়েছি এরকম ছিল না এখন আছে কিনা আমি জানি না আসলে কিন্তু এই এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো যে বা সবগুলা আপনার যত লাগবে সূত্রগুলা সব আপনি এক জায়গায় পাচ্ছেন হাতের কাছে পাচ্ছেন তো এই তো এদের ও হচ্ছে এখন ক্লাস এইটে পড়ে তো ও তাদের এখনই ক্যালকুলাস এসব আছে তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগলো সবাই আমাদের জন্য দোয়া করবেন মুন্নিয়াপুর জন্য অনেক 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 ভালোবাসা অভিনন্দন আপনারাও মুন্নিয়াপুর জন্য দোয়া করবেন আজ বিদায় নিব আল্লাহ হাফেজ